আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর সেলিন আক্তার। আজ কথা বলবো গর্ভাবস্থায় বমি বন্ধ করার জন্য কিছু সহজ টিপস নিয়ে। আমরা সবাই জানি একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন তার মর্নিং সিকনেস অর্থাৎ অতিরিক্ত বমি, ক্লান্ত লাগা, গলা বুক জ্বলা এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা প্রথমে বুঝতে পারি যে সে মনে হয় প্রেগনেন্ট হয়েছে। তো এই সমস্যাগুলো হলে আমাদেরকে ধরে নিতে হবে যে এই সমস্যাগুলো যে হচ্ছে এর পরিবর্তেই কিন্তু বাচ্চাটা পেটের মধ্যে নিরাপদে বড় হচ্ছে, কারণ এই সমস্যাগুলো কিন্তু আসলে প্রেগনেন্সি কিছু হরমোন আছে যে হরমোন শরীরে বেড়ে গেলে হতে থাকে। তো বমি বন্ধ করার জন্য আমি যে টিপসগুলো সাধারণত আমার চেম্বারে রোগীদের দিয়ে থাকি তা হলো সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে সরাসরি ওঠা যাবে না, বিছানায় শুয়ে 10-15 মিনিট হাত পা নাড়াচাড়া করে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। এবং তারপরে যে আমরা সাধারণত বমি বন্ধ করার জন্য কিছু ওষুধ দিয়ে থাকি সেই ওষুধগুলো নিতে হবে, এবং দিনের প্রথম যে খাবারগুলো সেগুলো শুকনো খাবার হলেই ভালো হয়, যেমন মুড়ি হতে পারে, টোস্ট বিস্কিট হতে পারে অথবা আলুর চিপস হতে পারে। এবং খাওয়া নির্বাচন করার সময় সবসময় মনে রাখতে হবে অতিরিক্ত তেল, চর্বি, মশলাযুক্ত খাবার যেন আমরা না খাই। আমরা যে শক্ত খাবারগুলো সাধারণত খাই সেই শক্ত খাবার মানে হচ্ছে তিনবেলা যে বড় খাবারগুলো খাই তা খাওয়ার আগে এবং জাস্ট পরে কিন্তু বেশি পরিমাণ পানি খাওয়া যাবে না, খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে পানি খাওয়াটা ভালো, সারাদিন 2-3 ঘন্টা পর পর অল্প অল্প করে পানি খাওয়াটা ভালো, তাহলে বমির পরিমাণটা একটু কম হয়। অতিরিক্ত গরম খাবার না খাওয়াই ভালো, রান্না করার পর খাবারটা ঠান্ডা করে খেলে বমির সমস্যা কম হয়। যারা রান্নাবান্না করেন রান্নাঘরে যেতেই হয়, তাদের ক্ষেত্রে যেটা করণীয় রান্নাঘরটা খোলামেলা হওয়া ভালো, এবং রান্নার সময় আপনি যদি জানলাটা খুলে নেন তাহলে আপনার জন্য সেই পরিবেশটা আরামদায়ক হবে। এবং সবসময় চেষ্টা করবেন যে অতিরিক্ত গরম যে আবহাওয়া সেগুলো এড়িয়ে চলা, এবং অতিরিক্ত গন্ধযুক্ত যে খাবারগুলো সেই খাবারগুলো এড়িয়ে চলা। খুব বেশি মানুষের ভিড়ে যাবেন না, কারণ মানুষের শরীরে কিছু গন্ধ থাকে অথবা এক একজন এক এক ধরনের পারফিউম ইউজ করে, সেই পারফিউমগুলোর জন্যও কিন্তু বমির কারণ হতে পারে। একজন গর্ভবতী মাকে সারাদিনে অবশ্যই 8 ঘন্টা ঘুমোতে হবে এবং দুপুরে 2 ঘন্টা শুয়ে বিশ্রাম নিতে হবে, কারণ অতিরিক্ত ক্লান্তির জন্যও কিন্তু এই বমির ভাবটা হতে পারে। সবসময় চেষ্টা করবেন সারাদিনে একটু বিশুদ্ধ বাতাস নেওয়ার, যাদের আশেপাশে খোলা মাঠ আছে একটু সকালে অথবা বিকেলে রোদ পড়ে গেলে ওখানে একটু গিয়ে বসা, আর যদি সেই সুবিধা না থাকে তাহলে ছাদে যাওয়া অথবা বারান্দায় গিয়ে একটু দাঁড়ানো, সুন্দর সুন্দর চিন্তা করা, সুন্দর কিছু মুভি দেখা, ইবাদত করা, তো এই জিনিসগুলো করলে কিন্তু বমির সমস্যাটা অনেকটা কমে যায়। আমি আবারও বলছি প্রেগনেন্সিতে যে বমি হয় সেই বমিটা কিন্তু একবারে বন্ধ করা যায় না, কিন্তু এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে সেই বমির সমস্যাটা সহনীয় পর্যায়ে আসে। এবং সাধারণত এই বমির সমস্যাগুলো 12-14 সপ্তাহ পর্যন্ত থাকে, তারপর কিন্তু সমস্যাগুলো ঠিক হয়ে যায়। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।